ইস্তফা দেওয়ার পর নীতিশ কুমার অনেক কথাই বলেছেন, সে কথাগুলোর প্রতি কারো কোনো উচ্চবাচ্য তেমন একটা নজরে পড়ছে না। কিন্তু খেয়াল করলে দেখা যাবে, এটা গভীর তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন নীতিশ, যা বিজেপির জন্য যেমন চিন্তার বিষয় ঠিক তেমনি বিরোধীদের জন্যও তা সুখকর নয়। নীতিশ বিজেপির সঙ্গ চালার পর বলেছিলেন, শুধু বিহার থেকে নয় অন্যান্য রাজ্যেও কীভাবে বিজেপিকে হারানো যায় সেদিকে তিনি নজর দেবেন। নীতিশের এই বক্তব্যটি হয়তো বিরোধীদের খুশির গরমে বাষ্প হয়ে উড়ে গেছে, কিন্তু যতদূর মনে হচ্ছে বিজেপি সেটাকে মোটেই হালকাভাবে নেবে না। কেননা নীতিশের এই বক্তব্য থেকে দুটো বিষয় ফুটে উঠেছে। এক, জাতীয় রাজনীতিতে পা রাখার ইঙ্গিত দিচ্ছেন নীতিশ। দুই, আঞ্চলিক দলগুলোর মসিহা হয়ে উঠতে পারেন নীতিশ। কেননা এই মুহূর্তে বিজেপির সবচেয়ে শক্ত ভিত হচ্ছে আঞ্চলিক দলগুলো। খুব খেয়াল করলে দেখা যাবে, বিজেপি আঞ্চলিক দলগুলোকে এত চমৎকারভাবে ম্যানেজ করে চলেছে যে এই দলগুলো নিজেদের আঞ্চলিকতার ওয়াটারমার্কটি ভুলে গেছে, যা বিজেপির রাজনৈতিক দক্ষতার পরিচায়ক। আর এ অবস্থায় নীতিশ কুমার যদি বিহার থেকে জাগো গ্রাহক জাগো বলে ডাক দেন, তাহলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিরোধীরা বহুদিন ধরে মোদির শক্ত প্রতিপক্ষ খুঁজে চলেছে, কিন্তু কার হাতে এই দায়িত্বটা দেওয়া যায় সে নিয়ে এখন পর্যন্ত তারা দ্বিধা বিভক্ত। গত লোকসভায় তারা কাউকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করতে পারেনি, ফলে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর ফটো ছাড়াই নির্বাচন শেষ করেছিল, আর এতে হাতে হাতে ফল পাওয়া গিয়েছিল। অর্থাৎ ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। কেননা এটা শুধু একটা নাম নয়, খোদ একটা ব্র্যান্ড, যে নামটি অতীতের সব রেকর্ড ব্রেক করতে সক্ষম হয়েছে এবং বিরোধীদের বাধ্য করেছে নতুন যুগের ব্র্যান্ড ব্যবহার করতে। কাজেই নির্দিষ্ট কোনো মুখ না নিয়ে নরেন্দ্র মোদির সামনে আসা মানে বোকামির পরিচয় দেওয়া। কিন্তু কে মেনে নেবে বিহারের পল্টুরামকে? এই ইস্যুতে আগেও বিরোধীরা ঐকমত্যে পৌঁছতে পারেনি। রাহুল গান্ধী অখিলেশকে বাদ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতিশের মধ্যে সোজাদর সংঘটিত হওয়ার সুলোয়ানা সম্ভাবনা রয়েছে। তবে এটা তরঙ্গ টিভির একটা সাধারণ মতামত। রাজনীতির খেলা ক্রিকেটের মতোই অনিশ্চয়তার খেলা। কার কোন সময় পারফরম্যান্স কোন দিক থেকে ক্লিক করবে তা বলা মুশকিল। ভিডিও রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে কাটিগড়ার চৌরঙ্গীস্থিত অ্যাপেলো ড্রাগ ফার্মেসি 24 ঘন্টা সেবা কার্যে নিয়োজিত। এবার সেই ফার্মেসিতেই আয়োজিত হতে চলেছে বিনামূল্যে রোগীদের চেক আপ। আগামী 21 আগস্ট রোজ রবিবার আর সকাল 11টা থেকে কাটিগড়ার চৌরঙ্গীস্থিত অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে মেডিসিন, স্ত্রীরোগ ও চক্ষুরোগ, নাক কান গলা, হাড়, নার্ভ এবং চর্মরোগ ইত্যাদি রোগের বিশেষজ্ঞ ডাক্তাররা ফ্রিতে চেক আপ করবেন। তাই শীঘ্রই যোগাযোগ করে নাম নথিভুক্ত করুন এবং গ্রহণ করুন এই সুবর্ণ সুযোগ। যোগাযোগের নম্বর 6900602392 এবং 6900125408। গ্রামীণ এলাকায় কোনো ফার্মেসি 24 ঘন্টা পরিষেবা দেয় না, ভাবাই যায় না, কিন্তু সেই টেনশন এবার খতম। গ্রামীণ এলাকায় এই প্রথমবারের মতো 24 ঘন্টা পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির কাটিগড়া চৌরঙ্গী বাজারের অ্যাপেলো ড্রাগ ফার্মেসি। দিন তো বটেই, রাতের যে কোনো সময়ও নক করলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ওষুধ। এছাড়াও নামি দামি বিশেষজ্ঞ চিকিৎসকদের আপনি অনায়াসে পেয়ে যাবেন অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে। প্রতি বৃহস্পতিবার দুপুর 2 থেকে রোগী দেখবেন হায়দ্রাবাদ থেকে আগত মেডিসিন, হার্ট ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দিলওয়ার হোসেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর যশোধরা রায়কে পাবেন প্রতি রবিবার। এদিন সকাল 10টা থেকে অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে তিনি রোগী দেখবেন। এছাড়াও প্রতি মঙ্গলবার বিকেল 3টে থেকে রয়েছেন নার্ভ ও হাড়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রাজদীপ দাস, MBBS, MS, SMCH। প্রতি শনিবার ও সোমবারে বিকেল 2 থেকে থাকবেন নাক কান ও গলার বিশেষজ্ঞ ডক্টর অম্লান জ্যোতি, MBBS, MS। চর্ম ও যৌন কুষ্ঠরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহজুবিন বশির রোগী দেখবেন প্রতি রবিবার ও বুধবার দুপুর 3টে থেকে। প্রতি সোমবার সকাল 11টা থেকে রোগী দেখবেন কেরালা থেকে আগত শিশু বিশেষজ্ঞ ডাক্তার আফসাল কে মোস্তাফা। প্রতি বুধবার ও শনিবার বিকেল 5:30 থেকে রোগী দেখবেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস ভৌমিক, MBBS, PGDPM, SMCH। তাই আর দেরি না করে ফোনটা হাতে নিন এবং এখনই অ্যাপয়েন্টমেন্ট নিন অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে ফোন করে। যোগাযোগের নম্বর 6900602392 এবং 6900125408।